2017 সালের 7ই মার্চ হুগলি জেলার গুড়াব গ্রামের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হন সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের প্রয়াণ দিবস স্মরণে আমাদের আজকের এই বিশেষ পর্ব। তো বন্ধুরা, অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। কালিকাপ্রসাদ ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক। 1970 সালের 11ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন আসামের শিলচরে। আসামের শিলচরে ভট্টাচার্য বাড়ি ছিল তার সঙ্গীত জীবনের প্রাথমিক অংশ। তিনি তাল এবং সুরের মধ্যে বেড়ে উঠেছেন। তবলা বাজানোর মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি সুরের জগতে প্রবেশ করেন। তবলার পরে ধাপে ধাপে অন্য বাদ্যযন্ত্রও বাজানো শেখেন। তিনি কণ্ঠসঙ্গীতেও প্রশিক্ষণ নিয়েছিলেন, গান তার গভীর আগ্রহের বিষয় ছিল। অবশেষে তিনি উত্তরবঙ্গের ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। এরপরেই ঐতিহ্যবাহী লোকগানের সন্ধান শুরু করেন, যা স্পন্দনশীল, সুমধুর এবং সর্বজনীন লোকসুর, যা ছিল অনেকের অচেনা এবং অজ্ঞাত। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যয়ন করেন। তার সঙ্গীতের অনুপ্রেরণা ছিলেন কাকা অনন্ত ভট্টাচার্য। হেমাঙ্গ বিশ্বাসের গান শুনে বড় হওয়া তার। ছোটবেলায় থেকেই মন ছুটত টুসু, ভাদু, ভাওয়াইয়া, ভাটিয়ালি সুরের উজান বাওয়া গান শুনতে শুনতে। একসময় মনে হলো তার জোট বাঁধা দরকার। 1998 সালে ইন্ডিয়ান ফাউন্ডেশন অব দি আর্টস থেকে শিল্প লোকসঙ্গীতের উপর গবেষণার জন্য অনুদান পেয়ে তিনি ব্যাঙ্গালোরে চলে যান। 1999 সালে তিনি উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের পল্লীগান ও লোকায়ত গানের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকগানের ব্যান্ড দোহার তৈরি করলেন। এটি একটি লোকসঙ্গীতের দল। লোকগান গড়ে তার সৃষ্টিশীল দিক নিয়ে অসংখ্য মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি কাজ করেছিলেন। কালিকাপ্রসাদের আদিবাড়ি আসামের শিলচর হলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রতি ছিল তার অকৃত্রিম টান ও ভালোবাসা। বাংলাদেশে যে কোনো অনুষ্ঠানে ডাক পেলেই ছুটে গিয়েছেন, মেলবন্ধন ঘটিয়েছেন দুই বাংলার। তার দোহারের উপস্থাপনা ছিল স্বতন্ত্র। তার কর্মক্ষমতায় আছে আশ্চর্যজনকভাবে শহুরে অনুভূতি একত্রিত করার ক্ষমতা। তার গানগুলো একই সাথে গবেষণা এবং বিনোদনময়। ইতিমধ্যে কালিকাপ্রসাদ পরিচালিত দোহার লোকগানের অনেক রেকর্ডই প্রকাশিত হয়েছে। কালিকাপ্রসাদ ভট্টাচার্য হিন্দি ও বাংলা চলচ্চিত্রে কয়েকটি প্লেব্যাকও করেছিলেন। অশোক বিশ্বনাথের পরিচালিত হিন্দি চলচ্চিত্র গুমসুদাতে তার গান ছিল। 2007 সালে তিনি সুমন মুখোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র চতুরঙ্গের জন্য গান গেয়েছিলেন। 2008 সালে তিনি বাংলা চলচ্চিত্র মনের মানুষের জন্য গান গেয়েছিলেন, যা গৌতম ঘোষ পরিচালিত ভারত বাংলাদেশের যৌথ ছবি। এটি ফকির লালন শাহের জীবন ও দর্শন নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হওয়া ছবি। বাংলা চলচ্চিত্র জাতিস্বর একটি জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র। এটি সৃজিৎ মুখার্জির পরিচালনায় তৈরি হয়েছিল, যেখানে কালিকাপ্রসাদ ভট্টাচার্য 2014 সালে গান গেয়েছিলেন। তার শেষ ছায়াছবির কাজ ছিল ভুবন মাঝি। 2013 সালে কালিকাপ্রসাদ তার অনন্য সৃষ্টি এবং বাদ্যযন্ত্র শ্রেষ্ঠত্বের জন্য পশ্চিমবঙ্গ সরকার সঙ্গীত সম্মান পুরস্কার পান। তিনি 2013 সালে গুয়াহাটির ব্যতিক্রম গ্রুপের কাছ থেকে উত্তর পূর্ব সাংস্কৃতিক পুরস্কারের রাষ্ট্রদূত উপাধি পান। তবে শুধু শিল্পী কালিকাপ্রসাদ নন, ব্যক্তি হিসাবেও কালিকাপ্রসাদ ছিলেন অসাধারণ একজন মানুষ। নিজ গুণেই তিনি তার কর্মজীবনে বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে যুক্ত বহু মানুষের মনের গভীরে কখন যে গেঁথে গিয়েছিলেন তা তিনি হয়তো নিজেও জানতেন না। কিন্তু 2017 সালের 7ই মার্চ এলো সেই দিন। হুগলি জেলার গুড়াব গ্রামের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুর পর কেমন আছে তার স্ত্রী, সন্তান ও তার রেখে যাওয়া দোহার, সে বিষয়ে নিজেই লিখেছেন তার স্ত্রী ঋতুচেতা গোস্বামী। তার মুখের দিকে তাকিয়ে রয়েছি অনেক প্রত্যাশায়। 7ই মার্চ 2017-র পর থেকে তারিখটা বদলে গিয়েছে ঋতুচেতা গোস্বামীর জীবন। আমরা দোহার, বাংলা গানের দল দোহার, এই বাংলার ওই বাংলার সেই বাংলার, সমস্ত বাংলার গানের দল দোহার। সেই সব স্রষ্টাদের সঙ্গে দোহার, যারা বাংলার আনাচে কানাচে জলে মাটিতে মিশে রয়েছেন, সেই সঙ্গীতের সন্ধান করে বেড়ায়, সেই সব মণিমুক্ত খুঁজে এনে সাজিয়ে তোলে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মনে করিয়ে দেয় এই আমি, এই আমার আত্মপরিচয়। আজ এই অদ্ভুত আঁধারে
প্রতিদিন বিশ্বব্যাপী অসম লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়ে এ এক প্রতিস্পর্ধী উপস্থাপনা। কিন্তু সেই কাজ সে অনায়াসে করে, যেমন করে উজান স্রোতে বহর নিয়ে ছুটে যায় মাঝি মোল্লারা। আকাশ বাতাস কেঁপে ওঠে বদরপীরের নামে। পরিবর্তিত পরিস্থিতিতে নানা দিক থেকে উঠে আসে নানা রকমের প্রশ্ন। দোহারের ভবিষ্যৎ কি? নাবিকবিহীন নৌকা কোনো দিশা কি খুঁজে নেবে, নাকি হারিয়ে যাবে অকুল সাগরে? তবে কি এখানেই থেমে যাবে দোহার নামক এক বিপুল সম্ভাবনাময় সাংগীতিক আন্দোলন? কৌতূহলী প্রশ্ন আমরা এড়িয়ে যাবার চেষ্টা করি না, কিন্তু কথায় কথা বাড়ে, তাই কাজের কথায় আসি। জানালেন তার স্ত্রী ঋতুচিতা গোস্বামী। দোহারের জন্মবৃত্তান্ত যারা জানেন তাদের একথা অজানা নয়। যে মানুষটির জন্য দোহারের সৃষ্টি, তার নাম শ্রী অনন্ত ভট্টাচার্য। তিনি দোহার দেখেননি, সম্ভাবনার কথাও জানতেন না। কালিকাপ্রসাদ দোহার তৈরি করেছিল তার ছোট কাকুর স্বপ্নপূরণের আকাঙ্ক্ষায়। আজ কালিকাপ্রসাদের স্বপ্নপূরণ আমাদের অঙ্গীকার। সে স্বপ্ন দেখেছে এক সুরের বিশ্ববিদ্যালয়ের। বাউল শাহ আব্দুল করিম তাকে স্বপ্ন দেখিয়েছেন একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে। বাউল সেই শক্তির আরেক নাম, যে অনায়াসে তুচ্ছ করতে পারে প্রাতিষ্ঠানিক সমাজ ধর্মের সকল অনুশাসন। বাউল সেই নগণ্য মানুষের আত্মবিশ্বাস, যে কিনা একটানে বদলে দিতে পারে ভক্ত ভগবানের অবস্থান। সেই শক্তিতে ভর করে আজ শুধু এগিয়ে যাওয়া ছাড়া কোনো কাজ নেই আমাদের। প্রসঙ্গত বন্ধুরা, বলে রাখা ভালো, বর্তমানে দোহারের সমস্ত দায়িত্ব দোহারের সমস্ত দলের সদস্যদের ও তার পত্নী ঋতুচেতা গোস্বামীর উপর। একমাত্র কন্যা সন্তান ও দোহারকে নিয়ে মোটামুটি ভালোই আছেন কালিকাপ্রসাদের স্ত্রী ঋতুচেতা গোস্বামী। ভিডিও শেষ অংশে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। ব্যক্তি কালিকাপ্রসাদ এবং শিল্পী কালিকাপ্রসাদ সম্পর্কে আপনাদের কোনো মতামত ও মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গত 7ই মার্চ প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণে কলম ধরেছিলেন আর এক সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক লোপামুদ্রা মিত্র কালিকাপ্রসাদ ভট্টাচার্য সম্পর্কে কি কি বললেন। প্রতি বছর এদিনটা এলেই একটা ভয়ঙ্কর মন খারাপ ঘিরে ধরে আমায়। 46 বছরটা তো কারো চলে যাওয়ার সময় নয়, তবু এমন অনেক মানুষ থাকেন যারা জীবনে খুব অল্প দিনের হলেও তার মধ্যেই বিরাট কোনো কাজ করে যান। কালিকা ছিলেন সেই গোত্রের মানুষ। ও যে কাজটা করেছে, বাংলা জুড়ে ছড়িয়ে থাকা লোকসঙ্গীতকে গুছিয়ে একটা জায়গায় পৌঁছে দিতে পেরেছে, লোকসঙ্গীতকেও বাণিজ্যিক সাফল্যের মুখ দেখিয়েছে। আমি বিশ্বাস করি, কোনো জিনিস বাণিজ্যিকভাবে সফল হলে তা যদি নিজের পথ ছেড়ে খানিক অন্য পথেও হাঁটে, তবু তা আগামীতে থেকে যায়। সেটা ঠিক কি বেঠিক, ভালো না মন্দ, সে পরের কথা। কিন্তু কালিকা এটা করেছিল বলেই কিন্তু বাংলা থেকে আজ পরপর লোকসঙ্গীত শিল্পে উঠে আসছেন। লোকগানকে পেশা করেও যে জীবনে সফল হওয়া যায়, কালিকার দেখানো সেই পথে হাঁটার সাহস দেখাচ্ছে আজকালকার অনেক ছেলে মেয়ে। কালিকা কাজ শুরু করার আগে লোকসঙ্গীত নিজের নিজের মতো করে করতেন শিল্পীরা, ভীষণ কুক্ষিগত একটা জায়গায় ছিল। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল নানা ধরনের গান, নাচ, লোকশিল্পের নানা রকম আঙ্গিক। সেই সবটাকে এক সুতোয় গেঁথে ফেলার কাজটা সহজ ছিল না, কিন্তু কালিকা সেটা করে দেখিয়েছে। দোহার গড়ে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছে। লোকগান, লোকনাচ থেকে অন্য বিভিন্ন আঙ্গিক সবটা নিয়ে গবেষণা করেছে, তার সংরক্ষণ বা বিবর্তনের পথ দেখিয়েছে। ভাবনাকে বাস্তবায়িত করার ইচ্ছে বা ক্ষমতা দুটোই ওর সাংঘাতিক ছিল। গানের রিয়ালিটি শোয়ের মঞ্চে যে লোকসঙ্গীতকে নিয়ে যাওয়া যায়, সেটাও তো ওই দেখালো। ওর জন্যই এত মানুষ এত ধরনের লোকগান চিনলেন, জানলেন। উত্তর পর্বের বৌ নাচ ধামাইল একটা এত বড় বাণিজ্যিক মঞ্চে পৌঁছতে পারল, সেগুলো দেখে আরও বহু মানুষ অনুপ্রাণিত হলেন এই শিল্পকে আঁকড়ে ধরতে। এটা যে কত বড় একটা কাজ! আশা করি দোহার আগামীতে কালিকার স্বপ্নকে এগিয়ে নিয়ে চলতে পারবে। কালিকার স্ত্রী ঋতুচেতা ওর সঙ্গেই পথ চলেছিল এতকাল। মাঝের আকস্মিক ধাক্কা ওকে টালমাটাল করে দিয়েছিল, তবে আমি নিশ্চিত ও আস্তে আস্তে ঠিক কালিকার কাজগুলো নিজের মতো করে গোছাতে পারবে। আমার নিজেরই লোকগান গাওয়াই হতো না যদি কালিকার সাহস না দিত। লোকগানে আমাকে পথ দেখানোর মানুষ হয়তো আরও আছেন, কিন্তু কালিকার ফেলে যাওয়া জায়গাটা পূরণ হওয়ার নয়। ও আমার বন্ধু, নির্ভরতার জায়গা, বন্ধুর কাছে শেখা তো অন্যরকম। সব রকম কথা বলা যেত, আলোচনা করা যেত, ইচ্ছে মতো প্রশ্ন করা যেত। সে কথাগুলো কিন্তু ও নিজের মধ্যেই রাখত, সে সম্পর্ক তো অন্য কারোর সঙ্গে হওয়ার নয়।
1994 থেকে 95 নাগাদ শিলচরেই আমাদের আলাপ। তখনও আমরা কেউই প্রতিষ্ঠিত নই। তারপর আমরা একসঙ্গে সহজ পরব করেছি, দেখেছি কে অসম্ভব দক্ষতায় ও সবটা সামলাচ্ছে, লোক উৎসবের পুরো বিষয়টাকে একটা নির্দিষ্ট রূপ দিচ্ছে। কালিকার সঙ্গে একসঙ্গে কাজ করায় সেই দিনগুলো বড্ড মনে পড়ে। লোকগানের নির্দিষ্ট আঙ্গিক বজায় রাখার ক্ষেত্রে ও অসম্ভব রকম অনমনীয় ছিল। সেই কালিকার কাছেই কিন্তু আমার সব মাপ। আমি মন ফকিরা করছি, লোকগানের চেনা ছক ভেঙে চুরে দিচ্ছি। কালিকা কিন্তু বলল, তুমি তোমার কাজ করেছ, ঠিক করেছ, তোমায় সবই মানায়। কতজন এভাবে বলতে পারেন নিজে অন্য ধারার ভাবনার মানুষ হয়েও। তো বন্ধুরা, কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মরণে আমাদের পর্বটি এখানেই সমাপ্ত। আজকের পর্বটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত ও মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।